দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি দিনাজপুর জেলার ফাসিলারাঙ্গা হাটে। সকালে খুব বৃষ্টি হচ্ছিল, সে কারণে আমদানি খুব কম। আর এই যে একটি গরু এসেছে, আর এই গরুটি অলরেডি বুকিং হয়েছে হায়দার ভাইয়ের নামে। দেখি এখন কি দামে উনি এটি কিনতে পারে। তো আমরা এখানে হায়দার ভাইকে দেখছি, দেখছেন আসি গোস কত লাগে গোটা হ্যাঁ তোমাদের মা দেখি যে বাতির গোস নাই চাইলে 35 দাম চাইলে কতটা বাছাই কাজ করবে আমি দেখলাম সকালবেলা আপনারা আসছেন। হ্যাঁ, আমার গাড়ি গরু গাড়ি আসতে দেখে রাত্রি বেশি হতে হবে। টাকার জন্য তো আইছেন হাটক পাঁচমনিয়া করু আপনার মাথা টা খারাপ হয়েছে না? চাপ গুলা মাঝমন ওজন করেন, পাঁচমন খালি মুক্তি আছে। আপনাকে মিথ্যা কথা আমি করবো না। 3,000 লাভ হলে আপনার 10,000 লাভ হবে। আমি আবুতার বলতেছি, আমার তো উঠে না। আমার বন্ধুটা ওই খারুন 4,000 টাকা লাভ ধরলো। আমি তারপরে অন্য জায়গায়
আমরা দেখছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে যে গরুটি হায়দার ভাই কেনার চেষ্টা করছেন, এখন পর্যন্ত ১১৬ দেওয়া হয়েছে। আমরা সেতু টুকটা দিলাম আপনাদের। বেশ সুন্দর কথা, যা আছে দেখি নাও, দুই মন আছে। খুশি করে দে, দর্শক এপাশও দেখছেন ১১৮০০০ টাকা পর্যন্ত দাম দিছে। বিছানাটা থেকে সোনাওয়ালা হয়ে ভাড়ি করে দিই, আমি ওই দিন গৌড়া চামড়া ভালো লাগে আমরা দেখছি এবং শুনছি আজকে দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে যে গরুটি হাতে দোকানদারি করবেন, ১১২০০০ এক মাস আগত দর্শক আমরা দেখলাম যে হায়দার ভাই গরুটি কিনে নিলেন। হায়দার ভাই কত টাকা দিয়ে কিনলেন? আপনার নামে অনেক অভিযোগ দিচ্ছে, অনেক বড় বড় ব্যবসা মানুষ দিবে। আমি এটা বুড়ি গাই রামনগরে কখনো, রামনগর মোড়ে কখনো বুড়ি গাই জোগাড় করে না। হ্যাঁ দেখেন, শুধু আড়িয়া কতটুকু হবে? বন্ডিমন পাঁচ মন হবে, আচ্ছা বন্ডিমন আল্লাহ। আচ্ছা কত টাকা আচ্ছা কত টাকা কেজি বেচবেন? কত টাকা বেশি? ৭০০-৬৫০ আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা দেখছিলাম হায়দার ভাই আজকে গরুটা কিনলেন ১১৮০০০ টাকা, ১৯,০০০ খরচ সহ ১৯,০০০ টাকা পড়লো। আমরা সেই তথ্যটি দিলাম, উনি বলছেন পাঁচ মন মাংস হবে। এবং এই গরুটি শুক্রবারে দিনাজপুর জেলার রামনগর কাঁচা বাজারে জবাই করা হবে, আর গরুটি হচ্ছে দুই দাঁত বয়স। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই এই সব হাট ঘুরে কি হবে দেখা যাও, দেখা যাও। ওকে, তো ধন্যবাদ হায়দার ভাই আপনাকে। তো দর্শক আমরা দেখলাম এবং শুনলাম দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে হায়দার ভাই আজকে গরুটি কিনেছেন, সেই গরুটি তথ্য আপনার দিলাম।
এখন কামতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।